হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ফ্রিক। আর আজকে আমি হাজির হয়েছি পালসার নিয়ন 150 সেগমেন্টের যে বাইকটা আছে ওইটার একটি রিভিউ করার জন্য। আর রিভিউটি করতে যাচ্ছে বাইকের যে ওনার আছে আসিফ। তো চলুন আমরা আসিফের রিভিউটা শুনে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এই পালসার নিয়ন 150 বাইকের একজন ওনার। তো বিষয় হচ্ছে, আমাকে আজকে রাহাত ভাই তার চ্যানেলে ডেকেছেন এই বাইকটি নিয়ে একটি রিভিউ দেওয়ার জন্য। আমি সিম্পলি একজন ইউজার, মোটামুটি কিছু ধারণা রাখি। সো আমার সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে আমি শেয়ার করব এই বাইকটি ভালো এবং মন্দ দিক। তো 2019 সালের শুরুর দিকে আমি এই বাইকটি কিনেছিলাম। তো 1.5 লক্ষ টাকা বাজেট যখন আমার হাতে ছিল, তখন আমি ছিলাম যে কোন বাইকটা আমার জন্য বেটার। তো শোরুম ঘুরে ঘুরে আমি অনেক বাইকই দেখেছি, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে যে পুরনো একটি মডেল তারপর একটু নতুন আঙ্গিকে সাজানো হয়েছে পালসার এই বাইকটি, এটা কেন জানি আমাকে অ্যাট্রাক্ট করছে। আর শত কিছু পরেও আমাদের বাংলাদেশের বলতে হবে 90s বা 2000 জেনারেশনের খুবই ওল্ড ক্র্যাশ হচ্ছে পালসার, এটা এখনও চলছে এবং মনে হচ্ছে যে আগামী 10 বছর চলবে। তো যাই হোক, মূল কথায় আসি, এই পালসার বাইকটি আমি মোটামুটি 17,000 কিলোর উপরে চালিয়েছি। এই 17,000 কিলোর উপরে চালানো আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, বাইকটি টোটালি যদি বলি একটি অসম বাইক আমার কাছে। বিকজ অফ এই বাজেটে আমি এই বাইকটি পেয়েছি, প্লাস হচ্ছে এই বাজেটে এই বাইকটির যেই আমি সার্ভিস পাচ্ছি এখন পর্যন্ত, আমার শুধুমাত্র 14,000 কি 15,000 কিলো চালানোর পর একবার ক্লাস প্লেট চেঞ্জ করা লেগেছে, এছাড়া আর কোনো মেজর কোনো কিছু আমার প্রবলেম হয়নি। আর বাইকটি হচ্ছে স্টিল ডিস্কের একটি বাইক, এর পালসারের ব্রেকিং নিয়ে কী বলবো, আপনারা সবাই জানেন অ্যাভারেজ খুব ভালো একটি ব্রেকিং সিস্টেম পালসার থেকে পাওয়া যায়। আর এই বাইকের আমি এটা নিয়ে লং ট্যুর দিয়েছি, প্লাস শহরে তো রেগুলার আমাকে কমিট করতেই হয়। তো শহরে আমি এটা যখন চালিয়েছি, ভাঙাচোরা রাস্তা আমাদের শহরে এটা খুব কমন, খুব একটা ব্যাক পেইন তো করেই না। আর দ্বিতীয় কথা হচ্ছে এর সাসপেনশন যথেষ্ট ভালো, কমফোর্টেবল। আর কমিট সেগমেন্টের বাইকের সবথেকে বড় যে জিনিসটা ফ্যাক্ট সেটা হচ্ছে এর মাইলেজ। এই বাইকে আমি অ্যাভারেজ যদি বলি শহরে যানজটের ভিতর চালিয়েও মোটামুটি 38 থেকে 40 মাইলেজ পাই, যেটা একটি 150 সিসি সেগমেন্টের একটি বাইকের জন্য গুড এনাফ। তবে এই বাইক নিয়ে আমার একটি কমপ্লেন আমার ব্যক্তিগতভাবে রয়েছে, সেটি হচ্ছে বর্তমান সময়কার বেশিরভাগ বাইকগুলো হচ্ছে হোয়াইট টায়ার দিয়ে করা। এই বাইকটি সেই ওল্ড মডেলের রিয়ারে 100 সেকশন আর ফ্রন্টে হচ্ছে 80 সেকশন যে টায়ার সেটা দিয়ে করা। তো আমার মনে হচ্ছিলো যে এই সময় এসে একটু টায়ারের যদি হোয়াইটনেসটা একটু বাড়ানো যেত, তাহলে আর কি বাইকের গ্রিপিং প্লাস এর কন্ট্রোলিং বা ব্যালেন্সিং বা কর্নারিংয়ের ক্ষেত্রে আমরা খুব একটু বেশি এনজয় করতাম। আর আরেকটি বিষয় হচ্ছে এই বাইকটি কিন্তু টিউবলেস টায়ার, তো আমি এর ভিতরে জেল ভরে নিয়েছি এবং এর সার্ভিসটা যথেষ্ট ভালো পাচ্ছি। আর এখন পর্যন্ত আমার এই বাইকে মেজর কোনো ট্রাবল দেয়নি। আর হাইওয়েতে যেই এক্সপিরিয়েন্স সেটা যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে হাইওয়েতে এই বাইকটি যখন আমি রাইড করেছি, প্রথম কথা হচ্ছে হাইওয়ে রাইডে কতটুকু আপনি কনফিডেন্স পান একটা বাইকে, সেটার উপরে ডিপেন্ড করে বাইকের আর কি কোয়ালিটিটা দাঁড়ায়। সেখানে যদি আমি বলি, আমি এটাকে 10-8 অবভিয়াসলি দেবো, বিকজ অফ হাইওয়ে রাইডে আমি কিন্তু খুব বেশি স্পিড আপ করি না, আমি অ্যাভারেজ 70 থেকে 80 স্পিড রাখি, 60 থেকে 80 এটা হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড। সো এই স্পিডে এই বাইকটি চালিয়ে আপনি যথেষ্ট কমফোর্ট পাবেন এবং আপনি যথেষ্ট কন্ট্রোল করতে পারবেন। বাট আমি যখন 100 আপ করেছি, তখন কিছুটা স্টেবিলিটি আমার কাছে মনে হচ্ছে একটু ছেড়ে দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে এই বাইকের আমি টপ স্পিড পেয়েছি এখন পর্যন্ত আমার ড্রাইভে 110 থেকে 111, সেটা আমি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে যখন আমি চালিয়েছি তখন এই স্পিডটা আমি টেস্ট করেছিলাম। সো 110 স্পিড কিন্তু একটা বাইক 150 সিসি সেগমেন্টের হিসেবে নট ব্যাড, এটা হয়তো আরও থ্রটল করলে আরও উঠতো, বাট আমি সেটা সাহস করিনি। আর আমি সবাইকে ব্যক্তিগতভাবে একটা কথাই বলবো যে একটি বাইক যতই হায়ার স্পিডেই আর কি আপনি চালানোর সক্ষমতা রাখেন না কেন, একটা মিড রেঞ্জ একটা স্পিডে চালাবেন, সেটা হচ্ছে আপনার সেফটির জন্য। বিকজ অফ আপনি যত ভালো রাইডারই হন না কেন, আপনি যদি আর কি 20 বছর ধরেও বাইক রাইড করে থাকেন, কিন্তু কথা কিন্তু সেটা না, আপনার আশেপাশে যারা রাইডার বা আশেপাশে যে সকল মানুষজন, এরা কিন্তু খুব বেশি একটা সচেতন না বা সতর্ক না। তো আপনার ওভার স্পিড যখন থাকবে, তখন কিন্তু আপনি যে কোনো বাইক নিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, সেটা পালসার হোক বা R15 হোক। সো এক্ষেত্রে আমি সবাইকে একটা সাজেস্ট করবো যে পালসার এই বাইকটি আপনারা ম্যাক্সিমাম 80 থেকে 90 স্পিড আপ করবেন, এর উপরে না ওঠানোটাই বেটার। আর ওভারঅল বাইকের টায়ারের যদি গ্রিপিংয়ের কথা বলি, টায়ারের গ্রিপিং যথেষ্ট ভালো। ওভারঅল আমি আজকে যেটা বলবো, এই পালসার বাইকটিকে যদি আমি মার্ক দিই 10-এ, সেটা আমি অবভিয়াসলি টোটাল পারফরমেন্সের উপরে 8 দেবো, বিকজ অফ
এই বাইকটি আমাকে যথেষ্ট স্যাটিসফাইড করেছে। আশা করি যারা এর ইউজার রয়েছেন তারা খুব ভালো করে অলরেডি টিয়ার পেয়েছেন। আর যে কোনো বাইক আপনি যদি ভালো পারফরমেন্স পেতে চান সেটা চায়না বাইক হোক, কিন্তু আপনি যদি একটু রেগুলার এই বাইকের মেনটেনেন্স করতে জানেন তাহলে আপনি সব বাইকে ভালো একটি কম বেশি সার্ভিস পাবেন। সো পালসার বাইক নিয়ে আমার আজকে খুব বেশি আর রিভিউ আমি দিচ্ছি না, বিকজ অফ এই বাইক সম্পর্কে মোটামুটি বেশিরভাগ ইউজারই আপনারা জানেন। তারপরও আমি আমার এই নিউন বাইকটি 17,000 কিলোর উপরে চালিয়েছি, সো এটার উপরে একটা রিভিউ দেওয়ার প্রয়োজন মনে করেছিলাম। রাহাত ভাই আমাকে ইনভাইট করেছে, দ্যাটস ওয়াই। তো বন্ধুরা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি হচ্ছে মোটোব্লগ মেসেঞ্জার আসিফ, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সো আসিফকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রিভিউ আমাদেরকে দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সো আশা করছি আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, অবশ্যই আপনারা নোটিফিকেশান পেতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।